নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে অবস্থানিং ভিডিওটি এনেছি এটি আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আজ অব্দি আমি যতগুলো ভিডিও দিয়েছি তার মধ্যে এই ভিডিওটি আমি প্রত্যেকের জন্য তৈরি করেছি যারা আমার এতদিনের ভিউয়ার ছিলেন তাদের পারপাসে বলতে পারেন অথবা যারা নতুন আজকেই আমার চ্যানেলের সঙ্গে জয়েন হয়েছেন তাদের জন্য যারা আমার ক্লাসগুলো এর আগে দেখেছেন তাদের বা আমার দেখেননি তাদের জন্য পিডিএফগুলো যেগুলো নিয়েছেন নিয়ে যেগুলো ভিডিওগুলো কমপ্লিট করেছেন তাদের অথবা যারা নেননি বুক বা অন্যান্য জায়গা থেকে প্রিপারেশন নিয়েছেন তাই জন্য প্রত্যেকের জন্য এই ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হয়ে দাঁড়াবে এই পরীক্ষা পারপাসে আপনাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছি এখানে আমি আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স কম্পিটিভ এক্সামের যারা আছে সম্পূর্ণটা আপনাদের সঙ্গে এখানে আমি বিস্তারিত শেয়ার করে দেবো যে এক্সাম হলের প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কি হয়ে থাকে এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ অব্দি না দেখেন আমি দিয়ে বলবো আপনারা যদি রকম মানে যদি এক কোন রকমের মধ্যে থাকেন অনেক যারা পুরাতন তারা হয়তো জানেন বিষয়গুলো যদি তাদের যদি পরীক্ষা হলে এখনো পাশ করতে পারেনি সেরকম যদি ব্যাপার থাকে এই ভিডিওটা মাস্ট কম্পালসারি তারা কিন্তু দেখবেনই দেখবেন প্রথম থেকে শুরু করে শেষ অব্দি দেখবেন এখানে যতগুলো আমি প্রশ্ন লিখে রেখেছি সমস্ত বিষয় আমি উত্তর দিয়ে দেবো গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের চার থেকে পাঁচ নাম্বার আপনাদের এখানে পরীক্ষার হলে আমি বাড়ানোর এখানে ব্যবস্থা করে দেবো আপনাদের যে পরীক্ষার হলে যদি না আসে তার জন্য আপনাদের যদি আপনারা যেটাকে গেস আপনারা অনেক অনেকেই করে এবং সকলেরই গেসটা অবশ্যই পরীক্ষার হলে অনেকেই করে থাকে কিন্তু গেসেরও কিছু কিছু নিয়ম থাকে সেটা আপনাদের করে দেব গেস্ট এলিমিনেশন মেথডটা যেটা আমি এখানে লিখিনি সেটাও আমি ওখানেও আমি লাস্টে ওটা নিয়ে আলোচনা করে দেবো ঠিক আছে প্রত্যেকটা এক এক করে আমি বলবো আপনারা মন দিয়ে শুনবেন আশা করি আপনাদের প্রত্যেকটা জিনিস পরীক্ষার হলে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং এই জিনিসগুলো দ্য রাইট প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন হল অর্থাৎ আবগারি কনস্টেবল দু উনিশ পরীক্ষার জন্য বিষয় ভিত্তিক কিভাবে সঠিক প্রিপারেশন নেবেন এখানে একটা কথা আপনাদের সরি এখানে আপনাদের একটা কথা বলে দিই আপনাদের এখানে বিষয় আছে কি কি তিনটে বিষয় বাংলা সিলেবাসে কিছু উল্লেখ নেই অনলি বাংলা জিআই এবং জি ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে সেটা মিলে পঞ্চাশ একদম ডিটেল সিলেবাস কিন্তু অ্যানালাইসিস করা নেই সবার আগে সিলেবাসটা বুঝবেন বাংলার যে প্রিপারেশনটা নেবেন বাংলায় যে পঞ্চাশ নাম্বার আছে সেখানে কিন্তু বাংলা এবং বাংলা সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস বলতে কোনগুলোকে বোঝায় বিভিন্ন কবি কবির পরিচিত তাদের রাইটিং বা ধরে নিন বিভিন্ন যে বাংলা সাহিত্যে কোথা থেকে কী হয়েছে খুব ডিপে আসবেন হ্যাঁ অনার্স লেভেলের আপনার প্রশ্ন করতে যাবেন না ওই লেভেলের নয় বেসিক যেগুলো মেনলি রাইটিং ছদ্মনাম হুম কবি পরিচিতি হ্যাঁ তো এই সকল বিষয়গুলো যেগুলো না প্রত্যেকটা ভিডিও আমার দেওয়া আছে এবং বাংলা পার্শ্ব যে সাহিত্যের যে প্রশ্ন আছে ওখানে সবাই মার্চ করে দিয়ে দিয়েছি এবং আপনাদের বাংলা গ্রামারেরও আমি ক্লাস কালকে দিয়ে দিয়েছি ঠিক আছে ওখানেও আমি কম্প্যাক্ট করে দিয়েছি এবার আপনাদের বাংলা থেকে যে প্রশ্নটা হবে সেটা হবে আপনাদের পঞ্চাশের মধ্যে বাংলা গ্রামার থেকে প্রশ্ন আসবে দেখবেন পঁয়ত্রিশ প্লাস এটা আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি বাংলা গ্রামারের উপরে বেশি জোর দেবেন এটা আমি বারবার বলছি বাংলা গ্রামারের উপরে বেশি জোর দেবেন কেন এটা আপনাদের কনস্টেবলের এক্সাম কনস্টেবলের এক্সাম হওয়ার দরুন এটা কিন্তু আপনাদের হবে ইজি এক্সাম তুলনামূলকভাবে এসআই যেরকম পরীক্ষার লেভেল হয়ে থাকে তার থেকে এটা তুলনামূলক ইজি হবে হতেই হবে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা ধরনের একটা মাত্রা থাকে এটা কখনোই নয় যেটা কনস্টেবলের পরীক্ষা আপনাকে আহামরি কিছু দিয়ে দেবে এটা কখনোই না এটা কনস্টেবলের পরীক্ষা কনস্টেবলের পরীক্ষায় অনুপাতে যেরকম প্রশ্ন হওয়া উচিত ঠিক ওই লেভেলেরই আপনাদের প্রশ্ন হবে এবং সাহিত্যের ইতিহাস থেকে খুব ডিপে যেগুলো আমি দিয়েছি আমি সবই দিয়েছি আপনাদের বলেও দিয়েছি ভিডিওগুলো করার সময় যে এগুলো থেকে কম জোর দেবেন এখানে বেশি জোর দেবেন যেভাবে বলেছি ওইভাবেই করে নেবেন খুব ডিপে যাবেন না অল্প পড়বেন অল্প পড়লে বিষয়টা মনে থাকবে বেশি বেশি পড়তে যাবেন সম্পূর্ণটা গুলিয়ে যাবে এবার আমি বলে দিই যারা বেঙ্গলি ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ ধরে নিন বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন অথবা যাদের সাবজেক্টই আছে বেঙ্গলি ঠিক আছে বেঙ্গলি অনার্সের যারা স্টুডেন্ট তাদের প্রিপারেশনটা বাংলার কি হবে এবং যারা নন বেঙ্গলি বা আপনাদের বেঙ্গলি মিডিয়ামের না বা বাংলা সাবজেক্টের সঙ্গে অনেকদিন থেকে সম্পর্ক নেই তাদের প্রিপারেশন কি হবে দেখুন মধু যদি আপনারা বেঙ্গলির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমার থেকে আপনার জ্ঞান অনেকটাই বেশি হবে ইভেন আমি তো নিজে ইংলিশ অনার্সের সো আমার একটু হলেও নলেজটা বাংলা কম সম্পূর্ণ পিডিএফ এর জন্য আমি হেল্প নিয়েছিলাম একজন বেঙ্গলি স্কুল টিচারের যিনি অসাধারণ পিডিএফ তৈরি করেছিলেন এবং বাংলা গ্রামারের যে এক্সপিরিয়েন্সটা আমার মাধ্যমিকের ছিল সেই এক্সপিরিয়েন্সটা আমি এখানে দিয়েছি এবং সেখানে আমি নিজেও মানে যেটাই হোক আমার একটা স্টুডেন্ট হিসেবে আমি খুব একটা খারাপও ছিলাম না আমি ক্লাসের ফার্স্ট বয়ও ছিলাম তো আমার বিষয় ভিত্তিক আমার জ্ঞানটা যথেষ্ট আছে যার জন্য আমি সেখানে আপনাদেরকে দিতে পেরেছি আমি এখানে কোনো গর্ব করতে আসিনি আমার নিজের প্রশংসা করছি না জাস্ট এইটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আমি যতটুকু বলছি আমি লাইফে যেখান থেকে যেখান থেকে সাকসেস পেয়েছি যেভাবে আমি জাস্ট এইটুকুটাই তুলে ধরেছি সেখানে আপনি বাংলা গ্রামারের পাঠটা আমি নিজেই করেছিলাম এবং সাহিত্যের ইতিহাসের জন্য আমি হেল্প নিয়েছিলাম একজন বেঙ্গলি টিচার টিচারের কাছে যিনি বেঙ্গলি অনার্সের এবার বলে দিই বন্ধুরা এখানে যে সকল মানে বাংলার যারা স্টুডেন্ট আছেন তারা তো অবশ্যই আমার থেকে হয়তো বেটার ওনারা অবজার্ভ করতে পারবেন তাদের ক্ষেত্রে এরপরে নেক্সট যে আলোচনা করব জিআই এবং জি জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট সম্পর্কে সেই বিষয়টা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হবে তো আপনারা কাইন্ডলি একটু হোল্ডে থাকবেন এবং যারা বর্তমানে বেঙ্গলি স্টুডেন্ট নয় তারা মন দিয়ে শুনবেন যে যদি তাদের কোনো জিনিস কঠিন লেগে থাকে তার জন্য আমি কয়েকটা পার্ট বলছি কি কি পার্ট হতে পারে আপনাদের হতে পারে সমাস তারপরে ধরে নিন আপনাদের হতে পারে কোনগুলো আপনাদের কারকের মোটামুটি ধারণা সকলেরই থাকে সমার্থক শব্দ একটু ডিফিকাল্ট হয় ঠিক আছে এই জিনিসটা এবং দুই একটা জিনিস তবে তুলনামূলকভাবে আমি যেগুলো শর্ট আউট করে দিয়েছি বাংলা গ্রামারের ক্ষেত্রে আমার মনে হয় ওর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না যারা আমার পিডিএফটি নিয়েছেন ঠিক আছে আমার যে বাংলা গ্রামারের যে সাহিত্যের ইতিহাসের যেখানে আমি বাংলা গ্রামার এবং ব্যাকরণের যে তিন হাজার প্লাস প্রশ্ন উত্তর ইনক্লুড করে দিয়েছিলাম সম্পূর্ণ মিলিয়ে যে পিডিএফটি আমি দিয়েছিলাম এই পিডিএফটি যারা নিয়েছেন আমার মনে হয় না এই পিডিএফ এর বাইরে কিন্তু আপনাদের কোন রকম কোন প্রশ্ন আসবে যারা বাংলা কোনো বই থেকে বই পড়ছেন যেমন বই বলতে বাংলা ব্যাকরণের অসাধারণ বই বামনদেব চ্যাটার্জির বই ওই বইটা যারা ফলো করেছেন ঠিক আছে এই সকল বই যারা ইয়ে করেছেন আমিও ওই বই থেকে অনেক কিছু আমি নিয়েছি নিয়ে আমি শর্ট আউট করেছি এই যে এই পিডিএফ যা যা আছে এটা শর্ট আউট করা এবং ওখানে তো ডিটেলস আছে অতটা অনেকে পড়তে পারবেন না এখানে শর্ট আউট করা আছে তো এটা যারা পড়েছেন এবং পাশাপাশি প্রিন্ট আউট করেছে মেথড আমি আগে বলেছিলাম প্রিন্ট আউট করে ভিডিওগুলো প্রত্যেকটা দেখেছেন শুধু দেখেছেন আমি মুখস্ত করতে বলিনি জাস্ট দেখেছেন আমি পরীক্ষাটা আপনারা দিয়ে আসেন আপনাদের সঙ্গে পরীক্ষা দেওয়ার পরের সেই দিন রাত্রেবেলায় আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমার কথা হবে আপনারা নিজেই বলবেন আমি এটুকু আমারও নিজের সেলফ কনফিডেন্স থেকে বলছি জেল পুলিশের ইংলিশে আপনাদের যেরকম আমি কমন দিয়েছিলাম এবারে আমি বাংলাতেও সেরকমই দেব এটা নিয়ে আপনারা থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি মানে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের গ্যারেন্টিড থাকবেন আপনারা এবার আপনাদের বলি যারা বাংলার ব্যাকার মানে বাংলার ব্যাকগ্রাউন্ডের যারা ঠিক আছে তারা যদি অন্যান্য মেটেরিয়াল পড়ে থাকেন পিডিএফ যদি নাও নিয়ে থাকেন তারা মনে হয় খুব একটা তাদের অসুবিধা হবে না ঠিক আছে এবং যারা যারা এখনো পিডিএফটি নেননি যদি মনে করে থাকেন কোনোভাবে যেন আমি আজকে আমি গোটা দিন রাত পরে আমি কমপ্লিট করে নিতে পারবো লাস্ট প্রিপারেশন অবশ্যই আজকেই নেবেন কালকে একটু হালকাই দেবেন কেননা যদি আপনারা আজকে প্রিপারেশন নেওয়ার পর কালকে সরি কালকে যদি খুব প্রিপারেশন নিয়ে নেয় খুব পড়ে ফেলেন তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি আপনার চোখ না খোলে গোটা জেগে পড়লেন চোখ খুললো না তাহলে কিন্তু সম্মুখীন হয়ে যাবেন আপনারা তো তো উচিত অ্যাকচুয়ালি একটা বেলা রেস্ট আপনারা শনিবার মোটামুটি বিকেল বা নিলেন তারপরে কিন্তু ছেড়ে দেবেন ঠিক আছে তাতে করে আপনাদের পরীক্ষার হলটা কিন্তু আপনাদের কাছে সুটেবল থাকবে চোখ মুখ যদি ভরা থাকে সবকিছু ঘুম টুম ভালো হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স দিতে পারবেন নাহলে জানা জিনিসও ভুলে যাবেন দেখুন চারটা অপশনের মধ্যে যদি গুলিয়ে যায় তাহলে কিন্তু উত্তর ভুল হবেই হবে এটা একদম বাস্তব কথা এর বাইরে কোনো কথা হবে না এটা একদম মানে চিরন্তন সত্য কথা এটা ঠিক আছে ওই জন্য ওই জিনিসটা কখন হয় যখন আপনাদের মাথা পাজল হয়ে থাকে আর পাজল কাদের হয়ে থাকে যারা পরীক্ষার আগের দিন রাত্রেবেলা গোটা রাত জেগে পড়াশোনা করবো এই যা এই কাজটা কখনো করতে যাবেন না ঠিক আছে যারা লাস্ট মিনিটও এখন পড়ছেন তারা কালকে আমি বলবো কালকে সন্ধ্যা অবধি পড়বেন তারপরে কিন্তু পড়বেন না তারপরে ভালো একটা ঘুম দেবেন ঘুম দিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে ক্লিয়ার এবার যদি বলি যে এই পিডিএফ আপনি যদি নিতে চান এই মুহূর্তে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন প্রথম যে লিঙ্কটা আছে এবং আমি যে কমেন্ট বক্সে যে কমেন্টের লিঙ্কটা আছে তার যে প্রথম লিঙ্ক সেটা হচ্ছে এই লিঙ্কটা ইমিডিয়েটলি আজকেই পিডিএফ নিয়ে সেখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিয়ে জাস্ট ভিডিও গুলো আজকে পরপর পরপর দেখে যাবেন আজকে পুরো রাতও যদি জেগে থাকেন অসুবিধা হবে না কিন্তু কালকে এই কাজটা করতে যাবেন না শনিবার রাতে এই কাজটা কিন্তু ভুল করে করতে যাবেন না ঠিক আছে বন্ধুরা তো এই হলো বাংলার যে সকল ম্যাটারগুলো সেগুলো বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের দেশটা আশা করি আপনাদেরকে গোটাটা আমি ক্লিয়ার করে দিতে পারলাম এবং এখান থেকে হেফাজত হওয়ার আপনাদের কোনো কারণ নেই এবার আমি আসছি নেক্সট হচ্ছে আপনাদের যে বিষয়টা সম্পর্কে সেটা হলো আপনাদের এটা এটা আপনাদের বাংলার গোটা বিষয়টা আমি বললাম এবার আমি বলছি আপনাদের হচ্ছে পরীক্ষার হলের আচ্ছা সরি আমি এই জায়গাটা একটু ইয়ে করে নিয়ে আমি গোটাটা কমপ্লিট করে নিচ্ছি আমি নেক্সট আপনাদের আলোচনা করে দিই আপনাদের জিএ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেআর যে ম্যাটারটা সম্পর্কে দেখুন বন্ধুরা আমি ফার্স্টে যে রিজনিং এর পার্টটা সেটা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি আমি পরশু দিনে আমি আপলোড করে দিয়েছিলাম আমি আমার ফেস ভিডিও নিয়ে এসে আমি বোর্ডে আপনাদেরকে কয়েকটা দিয়েছি দেখুন আপনাদের যদি পরীক্ষায় রিজনিং এর প্রশ্ন আসে হার্ডলি ওর বেশি আসবে না আপনারা গ্যারান্টিতে আমি বলছি এটা ঠিক আছে কুড়ি পঁচিশটা প্রশ্নের জন্য কুড়ি পঁচিশটা প্রশ্ন করার দরকার নেই কুড়ি পঁচিশটার জন্য পাঁচ থেকে সাত রকমের মেথড দরকার আপনাদের ধরে নিন টাইপ আপনাদের হার্ডলি আসতে পারে আট থেকে দশখানা ওর মধ্যে থেকে আপনাদের কুড়ি থেকে পঁচিশ খানা কোশ্চিন সেট হবে ক্লিয়ার করতে পারলাম এবার যে যে টাইপের প্রশ্ন হয় এবং যে যে টাইপের প্রশ্নগুলোর জন্য ট্রিক দরকার সেই সমস্ত ট্রিকগুলো আপনাদের আমি একটি ভিডিওর মধ্যেই কমপ্লিট করে দিয়েছি এবং সেই ভিডিওটা আপনি আমার ডেসক্রিপশান বক্সে চলে যাবেন সেখানেও গিয়ে আমার লিঙ্ক পেয়ে যাবেন যে কমপ্লিট আপনাদের যে রিজনিং এর যে ভিডিওর লিঙ্কটা ওটা তা বাদেও আপনারা ভিডিওতে চলে যাবেন আমার ভিডিও দু তিন নাম্বার পিছনেই চলে যাবেন সেখানে দেবেন কমপ্লিট রিজনিং এর ক্লাস বলে দেওয়া আছে ঠিক আছে ওখানে ওই ভিডিওটা একবার দেখে নেবেন মন দিয়ে এক থেকে দুবার দেখবেন হয়তো পেছন দিকগুলো একটু আমি তাড়াতাড়ি করতে গিয়ে আমার মনে হয়েছিল আপনারা অনেকে যারা বেসিকটা একটু দুর্বল আছে তারা নিতে এক দুবার দেখবেন আশা করি আপনাদের গ্রহটা কমপ্লিট হয়ে যাবে ওখানে আমি সমস্ত রকম স্পেশালি এই আফগারি পরীক্ষায় যেরকম আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ওইভাবে করে দিয়েছি এবার আমি বলি যারা পারেন তারা কি করবেন যারা জিআই পেরে থাকে যারা জিআই পারেন সবার আগে কিন্তু জিআই করবেন এটা আমি বারবার বলবো বাংলা যাদের একটু উইক আছে বাংলা বাংলা করবেন না থেকে জিআই জিআই যদি কেউ থাকে এমন একটা জায়গা যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার ক্যারি করা যায় কুড়ি পঁচিশে পঁচিশে পঁচিশ বা কুড়িতে কুড়ি স্কোর করা সম্ভব আর আমি যে নিয়মগুলো করে দিয়েছি ওর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে আপনারা পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে আমাকে বলবেন ওর বাইরে আসবেন গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে ওই ক্যাটাগরিরই আপনাদের প্রশ্ন আসবে এবং ওই ক্যাটাগরির প্রত্যেকটা শর্ট আমি বলে দিয়েছিলাম ক্লিয়ার করতে পেরেছি এই যে বিষয়টা আপনারা সবার মাথায় রাখবেন যদি আপনাদের জিআই সেকশন ভালো হয় অর্থাৎ রিজনিং পার্ট যদি আপনাদের ভালো থেকে থাকে তাহলে গ্যারান্টি দিচ্ছি আপনারা সবার আগে কিন্তু জিআই এর যে পার্টটা আছে জিআই এর পার্টটা কমপ্লিট করবেন দেন অন্য পার্টে আসবেন তাহলে কিন্তু আপনাদের দেখবেন কাট অফটা চোখের নিমিষে পার হয়ে যাবে ক্লিয়ার নেক্সট আপনাদের যে যেটাকে বলছে আমি জিএ কাকে বলে ওটা করে দিয়েছি ঠিক আছে জিএ কিন্তু কখনোই কারেন্ট এফেয়ার্স নয় আমি নাম কারো বলছি না এখানে ওভাবে কোনো কারো নাম বলা ঠিক হবে না অনেক চ্যানেলই বলেছে জি মানে কারেন্ট এফেয়ার্স অ্যাকচুয়ালি ওখানে লেখা আছে কি দেখুন সিলেবাসে লেখা আছে জি ইনক্লুডিং কারেন্ট এফেয়ার্স স্পেশাল এমফাসিস কি একটা লেখা ছিল যাই হোক ওটার মানে আপনাদের যেটা থাকবে ওটা কারেন্ট ওর মধ্যে ইনক্লুড করা থাকবে মানে ঢোকানো থাকবে এটার মানে এটা নয় যে আপনাদের শুধুমাত্র কারেন্ট থাকবে এই ভুল ধারণাটা আপনাদের মাথা থেকে সরিয়ে দেবেন মানে পশ্চিমবঙ্গের এতদিনের যে কনস্টেবলের পরীক্ষা হয়েছে বা পুলিশের পরীক্ষা কোনোদিন এমন পরীক্ষা হয়নি যেখানে ধরে নেন ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি সাধারণ বিজ্ঞান স্ট্র্যাটেজিকে এগুলো আসেনি আপনাদের এগুলো মানে লাগবেই লাগবে তার সঙ্গে কিছু কারেন্ট এফেয়ার্স আসবে এবং সেটা পাঠ হবে আপনাদের চার থেকে পাঁচখানা এটা আমি দিয়ে বলছি এবং সেটাও আসবে আপনাদের লাস্ট তিন চার মাসের এমন নয় এক বছরে অনেকের এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সও দেখছি পড়ছে আমি বলবো আপনারা বেকার পড়ছেন তার থেকে বরং গিয়ে বাংলার ক্লাসগুলো একটু করে নেবেন অনেক লাভ আছে ফালতু হয়ে যাবেন হলে প্রিপারেশনটা ঠিক আছে আমার হয়তো চ্যানেলটা একটা ছোট চ্যানেল আমার হয়তো ক্রাউড আমার কাছে অনেকেই কম আছেন বর্তমানে অনেকে যুক্ত হচ্ছেন সবে মাত্র আগে যুক্ত হননি কিন্তু যারাই যাই করুন ছোট চ্যানেল বলে আমাকে কোনোভাবে হেও করবেন না আমি এইটুকু আপনাকে গ্যারেন্টি দিচ্ছি সে শব্দ কি হয় পরীক্ষার দিন আমাকে যা কমেন্ট করেন সেদিন করবেন কথা আমার মিললো না কোনো বড়ো কোনো চ্যানেল যারা আছে যারা যে সকল বলছে সেগুলো মিললো আমি আপনাকে ওখানে আমি গ্যারেন্টি দিয়ে এই জায়গাটাকে আমি চ্যালেঞ্জ করছি আমার কথা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে শেষে এসে আমাকে বলবেন তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কথা বলছি সম্পূর্ণটা আপনারা শেষে গিয়ে মিলিয়ে দেখবেন এবং আমার হাত ধরে গত বছর আমার যে দু হাজার আঠারো সালে ডাব্লিউপির কনস্টেবলেরও পরীক্ষায় ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে তো আমার এগুলো পরীক্ষা কোয়ালিফাই নিজেরও করার জন্য অভিজ্ঞতা আছে কোয়ালিফাই করানোরও অভিজ্ঞতা আছে সো আমি যেহেতু আমার হয়তো কথাবার্তা আপনাদের একটু ইয়েও মনে হতে পারে যে আমি দাদা একটু হার্ড কোর্ কথা বলছে তো দাদার কোথায় যদি দাদা মনে করেন একটু হার্ড কোর কথা মেনে নেবেন আপনাদের পরীক্ষার হলে যে লাভ না হয় তাহলে আমাকে এসে বলবেন এই যে পিডিএফটা আমি তৈরি করেছি এখানে মানে ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি সাধারণ বিজ্ঞান জিকে যেটা আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হবে এই পরীক্ষার ক্ষেত্রে নেক্সট হচ্ছে আপনাদের ইতিহাস ভূগোল তারপরে এগুলো অল্প স্বল্প করে আসবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে চার থেকে পাঁচটি এটার যে পিডিএফটা যারা নিয়েছে আমি সেম মেথড বলবো পিডিএফটা নিয়ে আপনারা ইয়ে করবেন প্রিন্ট আউট করে নিয়ে যারা যারা করে নিয়েছেন করে নিয়েছেন না হলে আপনারা ইমিডিয়েটলি এই কাজটাও আজকেই করবেন এটার উপরে আমি তিনটে ভিডিও করেছি সেই তিনটে ভিডিওর লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে না হলে আপনারা কিছুটা প্লে লিস্টে চলে যাবেন প্লে লিস্টেও কারেন্ট জেনারেল অ্যাওয়ারনেস বলে পার্টটা করে দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণটা পেয়ে যাবেন তিনটে পার্টে আমার কমপ্লিট করা আছে স্ট্যাটিক জিকের পার্টটা লাস্টে প্রথম তুলোতে ইতিহাস ভূগোল এবং এটা আপনারা যদি আমার পিডিএফ থেকে নাও পড়ে থাকেন আমি বলবো আপনারা যে কোনো বুক থেকে পড়েন যেখান থেকেই পড়েন আপনারা ডাব্লিউস চ্যালেঞ্জার থেকে পড়েন বা আপনারা মৌসুম মজুমদার যে সকল ভালো ভালো বইগুলো আছে ওগুলো থেকে পড়েন যেখান থেকে পড়েন আমি যেভাবে বলছি শুধু কাইন্ডলি রিকোয়েস্ট করব এইভাবেই পড়বেন সি কারেন্ট এফেয়ার্স যেটা সি আর কি কারেন্ট এফেয়ার্স আমরা তিন মাসের কমপ্লিট করে দিয়েছি আমার একটু সময়ের ঘাটতির জন্য চার মাস পড়লে সবচেয়ে মানে সেফ হতো আর কি আপনারা কাইন্ডলি লাস্ট যে চার মাস পড়ছে সেই চার মাসটা আপনারা একটু দেখে নেবেন আমার সময়ের অভাবে আমি ঠিক করতে পারিনি তিন মাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই অক্টোবর মাসটা ঠিক আছে নভেম্বর থেকে অক্টোবর মাসটা সবচেয়ে নভেম্বর থেকে প্রশ্ন হবে না ওই একটা আসলেও বাই চান্স আসতে পারে না আসার চান্সেস নাইনটি ঠিক আছে কেননা কোশ্চিন সবসময় পনেরো দিন আগে সেট হয় পনেরো থেকে কুড়ি দিন আগে সেট হয়ে যায় ঠিক আছে ছাপানো হয়ে যায় তো তার আগে তো কোশ্চিন তৈরি করতে হবে তো কেমন করে তৈরি করবে যখন মাসটা পড়েই নি এই কতগুলো লজিক থাকে ঠিক আছে এইভাবে কাজটা করবেন আপনারা যেভাবে যেভাবে বললাম এখনও যদি আপনারা পিডিএফ টি নিতে চান অবশ্যই যে কমেন্ট বক্সে চলে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে যে সেকেন্ড লিঙ্কটা আছে সেকেন্ড লিঙ্কটা আছে এটা এবং আপনারা যদি কোনো রকম কোনোভাবে পিডিএফ নিতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ইয়ে করবেন এস এম এস করবেন আমি সেখান থেকে আপনাকে পেমেন্ট গেট ওয়েটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে পিডিএফটা পার্চেস করে নিতে পারবেন ঠিক আছে বললাম এবার আমি বলে দিই এখান থেকে আমি যেটা যেটা কমপ্লিট করলাম এখন বর্তমানে যে আপনাদের বাংলা ক্লাসটা কীভাবে হবে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেসের যে বিষয়গুলো এবং জিআই এর যে ম্যাটারগুলো সেগুলো হবে এবার আপনাদের এক এক করে আবার রিপিট করে দিচ্ছি ফার্স্ট চেষ্টা করবেন জিআই মানে রিজনিং করে নেওয়ার ঠিক আছে দেন তারপরে আপনারা জেনারেল অ্যাওয়ারনেস আমি কিন্তু বেঙ্গলি ব্যাকগ্রাউন্ডের ছেলেদের বাইরের কথা বলছি বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড যাদের তারা অবশ্যই বাংলায় করতে পারে ঠিক আছে মানে বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড মিনস বেঙ্গলি যাদের সাবজেক্ট তাদের কথা বলছি তো তার আগে অবশ্যই করে নিতে পারে তাদের ক্ষেত্রে কোনো কোনো অসুবিধা হবে না কিন্তু যদি আপনি মেনলি যদি কোনো মানে কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেন সেখানে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে রিজনিং থাকে আমি জানি রিজনিং এর বেস সকলেরই স্ট্রং তো রিজনিংটা এ করে নেবেন যেটুকু পারলেন পারলেন না পারলেন না পারলেন দেন গিয়ে জি এটা করবেন যেখান থেকে কমন আপনাদের আসলো যেগুলো যেগুলো করলেন না পারলেন ছেড়ে দিলেন কারেন্ট অ্যাফেয়ার যা করলেন ছেড়ে দিলেন তারপরে গিয়ে বাংলায় ঢুকবেন চেষ্টা করবেন সাহিত্য টেস্টটাকে লাস্টে করবার আগে বাংলা ব্যাকরণটাকে কমপ্লিট করে নেওয়া এবার আপনাদের যদি হজবরলো মানে যদি খিচুড়ি থাকে আপনাদের পরীক্ষার হলে কোশ্চিনের মধ্যে মানে কোনো কোনো ঠিক নেই এটা এক নাম্বার প্রথমে রিজনিং তারপরে এই তাহলে তো কোনো উপায় নেই আপনি এক এক করে দেখতে থাকবেন যেগুলো যেগুলো কমন আপনার করতে থাকবে এবারে কোনো উপায় নেই এবার আমি আপনাদেরকে বলি এই যে হজবরলো কোশ্চিনের এই হজবরলো কোশ্চিনের হলে একটা প্যাটার্ন থাকে এবার আমি বলি হজবরলো কোশ্চিনের প্যাটার্নটা কি হয় আপনাদের যখন পরীক্ষার হলে খিচুড়ি প্রশ্ন থাকবে মানে সব কিছু এক জায়গায় মিক্স করা থাকবে তখন প্রথম থেকে স্টার্ট করবেন স্টার্ট করে যেটা যেটা পারবেন ওড়ে নেবেন বাদ বাকি ছেড়ে দেবেন এবার ধরে নিন আপনার মনে হচ্ছে ওটা আমি পারতে পারি আপনি জাস্ট ওই প্রশ্নের হাতের ডান দিকে একটা মার্ক করে রাখবেন সেটা আপনার সুবিধার মতো রিপিট বললে আর লিখে লিখে দেন ঠিক আছে রিপিট আমি এটা পরে এসে দেখবো জেনারেলি হয় যদি কেউ প্রথম প্রথম প্রিপারেশন নিতে থাকেন নিয়ে থাকেন তাহলে একশোটা প্রশ্ন কারা কেউ কেউ কমপ্লিট করতে পারেন না তো এই চিন্তা করবেন না যে আমি ওটা মানে ইয়ে করে নেব মানে পরে এসো আমি গ্যারান্টি আমি ওটা তৈরি করে নিতে পারবো তো না পারলে ছেড়ে দেবেন যদি সম্ভব হয় রিপিট করে এসে করে নেবেন ঠিক আছে কিন্তু আপনারা এইভাবে মেথডটা করবেন যা পারবেন এ করে নেবেন এবার আমি বলি আপনাদের এবার এটা করলে আপনাদের সুবিধা কি আপনাদের জানা যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু কখনো ভুল হবে না যদি মনে হয় যেটাতে আমার টাইম বেশি লাগতে পারে বা এটা এটা হতে পারে আপনি প্রথমে প্রথম অবস্থায় গোটাটা ছেড়ে দেবেন আর একটা ভুল করবেন না যেটা অনেকেই করে থাকে আমার মনে করলো যেটা প্রথমে অনেকে বলে গোটা কোয়েশন পেপারটা দশ মিনিট ধরে পড়ে না। এই বাজে জিনিসটা আপনারা কখনো করতে আসবেন না এই জিনিসটা কখনো করতে নেই দশ মিনিট একটা কম্পিটিটিভ এক্সাম হলে একটা ছেলে যার যদি আমি আমার কথা যদি বলি আমি দশ মিনিট কেন আমি ওখানে আমি ছয় মিনিট বা সাত মিনিটের মধ্যে আমি ওখানে পঁচিশটা পঁচিশটা কমপ্লিট করে থাকবো তো এরকম অনেক ছেলে পেলে থাকবে তো আপনি এবার ভেবে দেখুন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে দশ মিনিট আপনার কাছে কম ভাইটার ইভেন অনেক অনেক হলে অনেক সময় আপনাদেরকে লেটে কোশ্চিন দেয় বা লেটে কিছু দেয় এমনিতে দশ মিনিট চলে যায় আরও যদি দশ মিনিট ওয়েস্ট করেন না আপনার মাথায় বাড়ি পড়ে যাবে একদম ক্লিয়ার কথা বললাম এক মিনিট ওয়েস্ট করবেন না প্রথম থেকে দেখবেন যদি আপনাদের সিকোয়েন্স ওয়াইজ কোয়েশ্চিন দেওয়া থাকে এইভাবে করবেন যদি দেওয়া থাকে প্রথম থেকে শুরু করবেন যা যা পারবেন করবেন যা যা পারবেন না করবেন রিজনিং যদি আপনার দুর্বল হয় একটা কথা বলে দিই ভুলেও রিজনিং আগে ধরবেন না কোন জায়গাতে যদি আপনি ফেসে যান ওই ফাঁসা কিন্তু ওটাতে পনেরো মিনিট কোন দিক দিয়ে চলে যাবে তা বুঝতে পারবেন না আমি তাদেরই রিজনিং আগে করতে বললাম যাদের রিজনিং স্ট্রং ক্লিয়ার অবশ্যই তারা কিন্তু রিজনিংটা আগে করবে ক্লিয়ার কথা বলতে পারলাম আশা করি আপনাদের সাবজেক্ট ওয়াইজ যে প্রিপারেশনটা কিভাবে নেবেন পরীক্ষার হলে সেটা আমি আপনাদেরকে কমপ্লিট করিয়ে দিতে পারলাম এবার আমি যে কথায় আসি সেটা হলো আপনাদের কাট অফ কাট অফ পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের ধরে নিন নিচে থাকবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে যে কোনো ধরনের প্রশ্ন হোক যে লেভেলেরই প্রশ্ন হোক যাই হোক এর মধ্যেই থাকবে পঁয়ত্রিশ নামতেও পারে আমি ধরছি ইয়ে করছি না আমি সবসময় আমি আপনার আপনারা যারা আমার চ্যামের যুক্ত আছেন তারা সবাই জানেন আমি একটু বাড়িয়ে বলাটা পছন্দ করি কেননা চল্লিশ পেলে অসুবিধা নেই কিন্তু পঁয়ত্রিশের যদি আপনি নিচে বলি আর যদি আপনারা ওটা করে আসেন দেখা হলো ওটা করবার পর আপনার নাম্বারটা আর একটু পারতে পারতেন কিন্তু করলেন না আপনার কিন্তু লস হয়ে যাবে চল্লিশ তুলতে আপনার অসুবিধা নেই কিন্তু পঁয়ত্রিশের নিচে যাতে না আসে ক্লিয়ার এই নাম্বারটা আপনারা খালি তুলবেন আমি এটা জেনারেল ক্যাটাগরির জন্য বলছি কাস্ট ওয়াইজ আপনারা একটু ম্যানেজ করে নেবেন যদি এটা ওবিসি বি ধরে নিন বত্রিশ থেকে সাঁত্রিশ নেক্সট ওবিসি এ ওরকমই থাকবে এসসি আর একটু কম এসসিও অনেকটাই কম তারপরে এস টি আর একটু কম ইসি একদমই কম তো এই সকল বিষয়গুলো আপনারা একটু ম্যানেজ করে নেবেন ঠিক আছে তো আপনার টার্গেট নেবেন প্রত্যেকে চল্লিশ ঠিক আছে চল্লিশ যাতে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি পরীক্ষায় আসেই আসে রিজনিং যার ভালো এই চল্লিশ তুলতে তাদের আধ ঘন্টাও সময় লাগবে না আর যার রিজনিং একটু উইক আছে কিন্তু আবার যদি হ্যাঁ কিন্তু বাংলা স্টুডেন্ট হয়ে থাকেন স্পেশালি বাংলা অনার্সের বা কিছু তাদের তাদেরও কোনো ব্যাপার না এবং যারা প্রাইভেট টাইভেট পড়ান যারা প্রাইভেট টিউশন দেন আর কি বাংলার তাদেরও কাছে এমন কোনো বড় ব্যাপার নেই যেহেতু এখানে বাংলায় অলরেডি পঞ্চাশ নম্বর এখানে অ্যালোট করা আছে তো এখানে আশা করি আপনাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম যে এখানে চল্লিশটা কীভাবে তোলা সম্ভব কারেন্ট অ্যাফেয়ার্স কম আসলো আসলো না আসলো জিও ওই একই ব্যাপার আপনার দেখুন জিয়ে তো সমুদ্র ওটার তো কোনো শেষ নেই ওটার জন্য আপনার যা আসবে আমি দিয়ে দিয়েছি সরব করে আপনারা দেখে নেবেন তিনটে ভিডিওতে কমপ্লিট করে দেওয়া আছে আমার মনে হয় ওর বেশি যদি আপনারা সত্যিই পড়েন মনে রাখতে পারবেন না ক্লিয়ার এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে অবশ্যই জি জন্য খুব শর্টে একটা যদি আরো দু তিনশো দিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি যদি একটা একটা আপনাদের ভিডিও দিয়ে দেওয়া যায় তাহলে সবচেয়ে বেস্ট হয় সেটা আমি চেষ্টা করছি আশা করি হয়ে যেতে পারে হলে আজকে আজকের মধ্যেই আপনারা সেটা ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এই হলো আপনাদের যে কাট অফ পার করার যে বিষয় ভিত্তিক প্রসিডিয়রটা সেটা এবার আমি নেক্সট আসি যে কাট অফটা যে পার করবেন এটার সরি এটা তো আমি বলে দিলাম এবার আমি বিষয়টা বলি যদি আপনাদের কমন না আসে তাহলে কি বলবেন ধরে নিন কমন যদি একদমই না আসে সেটার তো কোনো উপায় নেই এটা মানে আমি কিভাবে বলছি দেখুন আপনাদের ধরে নিন একটা প্রশ্ন আসলো সেই প্রশ্নের আপনার উত্তরটা জানেনই না এবার যদি অ্যালিমিনেশন করে আপনাদের যদি প্রিপারেশন একটু স্ট্রং হয় একটু স্ট্রং হতেই হবে যে কথাটা আমি এখন বলতে চলেছি যদি আপনাদের প্রিপারেশন একটু স্ট্রং হয় দেখতে পাচ্ছেন আপনি কোশ্চিন এসছে কোশ্চিনটা আমার জানা বাট এই মুহূর্তে মনে পড়ছে না আপনি ডিরেক্টলি এলিমিনেশনে চলে যাবেন দেখবেন ওই প্রশ্নের সঙ্গে অন্য কোনো প্রশ্নের মিল আছে কিনা মানে অন্য অন্য কোনো উত্তরের মিল আছে কিনা সবচেয়ে অড যে কোশ্চিনটা থাকে সবচেয়ে অড যে কোশ্চিনটা থাকে সেটাই হয় অ্যাকচুয়ালি উত্তর ঠিক আছে এবং আপনাদের এইটাতে সবচেয়ে বেশি প্রবলেম হয় যদি দুটো প্রশ্ন একই রকম থাকে এই ক্ষেত্রে আমার মতে ছেড়ে দেওয়াটা ভালো ধরে নিন পরীক্ষার হলে এমন একটা প্রশ্ন আসলো এত কাছাকাছি ধরে নিন জীবনানন্দ বন্দ্যোপাধ্যায় জীবনন্দ মুখোপাধ্যায় পরীক্ষার হলে আমার কিছুতেই মনে পড়ছে না এটা কিন্তু করে ভালো দেখবেন ভুল করে ভুল জায়গা থেকে আপনার হাতটা পড়বে আমি যে প্রসেসটা বলতে চলেছি যে যদি না আসে আপনার কমন না নাই আসে পরীক্ষার হলে এই ট্রিকটা মেনলি অ্যাপ্লাই করা যায় কিন্তু ম্যাথ এবং রিজনিং এ যেহেতু এখানে ম্যাথ নেই রিজনং এর কথা বলি রিজনং এর ক্ষেত্রে হয়টা কি আপনাদের যদি অপশন থেকে আপনারা পেছন দিকে আগান যদি আপনার টাইমের শর্টেজ ঠিক আছে বা হচ্ছে না পেছন দিক থেকে অ্যাপ্রোচ নেবেন অর্থাৎ আপনি কোশ্চিনের যে অপশনটা অপশনটা থেকে এলিমিনেট করার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা আমি এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু বোঝার জন্য আপনাদের কিন্তু একটা কোর প্রিপারেশন দরকার ঠিক আছে যারা একদম বেসিক এখন প্রিপারেশন নিচ্ছেন হয়তো তাদের মাথার উপর দিয়ে আমার কথা বলে যাচ্ছে কিন্তু যারা বর্তমানে প্রিপারেশনের মধ্যে আছে বছর খানেক ধরে প্রিপারেশন করছেন তাদের হয়তো কথাগুলো আমার ঠিক বুঝতে পারছেন তারা ঠিকই আমি তাদেরকে হয়তো ঠিক বোঝাতেও পারছি ঠিক আছে বন্ধুরা তো এই বিষয়গুলো মাথায় রাখলে পরীক্ষার হলে কিন্তু এই যে টাইম শিডিউল তারপরে পরীক্ষার হলে যে নেগেটিভ মার্কিং সবকিছু অ্যাভয়েড করে বের হয়ে যাওয়া যায় ঠিক আছে এই যে প্রথম থেকে আমি যে বিষয় ভিত্তিক কিভাবে পরীক্ষার হলে প্রিপারেশন নেবেন কাট অফ কিভাবে ক্রস করবেন কাট অফ কত হতে পারে এবং যদি কোশ্চিন আপনাদের কমন নাও আসে সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচ কি হতে পারে যদি লাস্ট আপনাদের মাথায় আসে যদি আপনারা বুঝতে পারেন এটা একটু হার্ড এটা আপনাদের প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিস বুঝতে পারবেন এটা যদি আপনাদের মাথায় আসে অবশ্যই এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যদি না আসে তাহলে কিন্তু কোশ্চিন ছেড়ে দেবেন কেননা নেগেটিভ মার্কিং থাকবে তাতে করে কিন্তু আপনাদের মার্কস কিছুটা হলেও কমে যাবে সো আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের ফিফটি ক্রস হয়ে যাচ্ছে ওখানে থেমে যাবেন দরকার নেই এই সকল মেথড অ্যাপ্লাই করার লাস্ট মেথডটা আমি তাদেরই বললাম যারা অলরেডি সিনিয়র এই কম্পিটিভ এক্সাম লাইনে যারা অলরেডি এই সকল বিষয়গুলো জেনে আছে বিষয়গুলো নিয়ে অনেকদিন থেকে অভিজ্ঞ তারা এই বিষয়গুলো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা আজকের যে ভিডিও সম্পর্কে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা আমার ছিল এতটাই আশা করি এই ভিডিও থেকে আপনারা যথেষ্টভাবে মোটিভেটেড হবেন এবং পরীক্ষার হলে কিভাবে প্রিপারেশন নেবেন সেই জিনিসটা মাথায় আসবে আমি ওএমআর সিট সম্পর্কে আমি সমস্ত ডিটেলস আমি বলে দেবো পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হয় ওটা আমি ভিডিও করতেও পারি নাহলে আমি কমিউনিটিতে লিখে দেবো আপনার দেখে নিতে পারবেন না কয়েকটা জিনিসই লাগে এমন কোনো বড় ব্যাপার না ঠিক আছে ওটা নিয়ে অসুবিধা হবে না ওএমআর শিট নিয়ে আমি একটা ভিডিও করে দেবো ওখান থেকে আপনার ওয়েম আর শিটে যদি কারো কোনো রকম ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম পরীক্ষা খেয়ে দেবো ওয়েম আর শিট আমি ডিটেলস অ্যানালাইসিস করে দেবো ঠিক আছে বন্ধুরা ওটা আমি হয়তো আজকেই আপনাদের ভিডিও দিয়ে দেবো আপনারা ওটা দেখে নেবেন ঠিক আছে আমি এখন এক্সাক্টলি টাইমটা আমি বলতে পারছি না কারণ অনেকগুলো ভিডিও আমার তৈরি করতে হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ তো আমি যখন আমি হয়ে যাবে আমি কমিউনিটিতে আপডেট দিয়ে দেবো আপনার জাস্ট একটু দেখে নেবেন আপনাদের একদম মানে ফুল গাইড দিয়ে যে ওএমআর এর কি বিষয় বৃত্তান্ত থাকে এবং আপনাদের যে কোশ্চিনের যে মেথডগুলো বললাম যে যে মেথড আপনাদের অ্যাপ্লাই করতে বললাম সেই সেই মেথডগুলো অ্যাপ্লাই করবেন সাকসেস আপনার হাতের মুঠোয় এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এতটাই নেক্সট ভিডিও নিয়ে আপনার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নমস্কার